ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অব ভয়ের ঘটনা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি নির্মাল্য আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমন্ত্রণ তাদেরকেও যারা প্রতিনিয়ত আমাদের শোটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাথে আছেন। আপনারা আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন এটাই প্রত্যাশা। আশা করছি এই গোটা একটা সপ্তাহে আপনারা ভালো ছিলেন এবং ভালোর দলেই ছিলেন। তাহলে কেমন লাগলো আমাদের গত সপ্তাহের মহালয়া স্পেশাল এপিসোড? আশা রাখছি এপিসোডটি আপনাদের মনের মধ্যে ততটাই জায়গা করে নিতে পেরেছে যতটা আমার মনে জায়গা করে নিয়েছে। অনেকেই আমায় পার্সোনালি এপিসোডটির পর প্রশ্ন করেছিল যে আমি ছিলাম না কেন হোস্টিংয়ে, তাই তাকেও যেমনি বলেছি তেমনি আপনাদের মধ্যে যাদের এই প্রশ্নটি মনের মধ্যে এসছে তাদেরকেও বলছি যে বিশ্বাস করুন, আমি এপিসোডটির পুরো দেখাশোনায় ছিলাম। আপনারা শুধু এপিসোডটির সামনের দিকটা দেখেছিলেন, কিন্তু এপিসোডটির তত্ত্বাবধান থেকে শুরু করে সেই সকল সদস্যদের সাথে আমিও ছিলাম। তাই তো এই সপ্তাহে আমি এসে গেলাম আরও একটা নতুন এপিসোড নিয়ে। যাই হোক, কথা না বাড়িয়ে আমাদের প্রথম ঘটনার দিকে এগোনো যাক। রাতের বেলায় একা একা বাড়ি ফিরতে ভয় লাগে নাকি মোবাইলে গান শুনতে শুনতে ফেরা হয়? আজকের দিনে এত সুবিধা থাকলেও আজ থেকে 50 বছর আগেও এত সুবিধা ছিল না। আর 50 বছর আগে এরকমই রাতে বাড়ি ফেরা নিয়ে একটি ভয়ের ঘটনা আমাদের কাছে এসে পৌঁছেছে, যেটি আপনারা প্রথম ঘটনায় শুনবেন। প্রথম ঘটনাটি একটি ইমেলের মাধ্যমে এসে পৌঁছেছে এবং সেই ইমেলটিকে ন্যারেশনে রূপান্তর করেছে আমাদেরই একজন সদস্য। চলুন তাহলে শুনে আসি আমাদের প্রথম ঘটনা। নমস্কার, ভয়ের ঘটনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সবুজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরব সেটি একটি ইমেলের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে। ইমেলটি যিনি করেছেন তার নাম নীল। তিনি যেরকমভাবে লেখাটি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আমি ঠিক সেরকমভাবেই সেই লেখাটি আপনাদের কাছে তুলে ধরব। তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক গল্পের দিকে। আপনারা জানেন আমার নাম নীল। আমাদের চলার পথে নানা রকম ঘটনা ঘটে, যেমন নানা ভয়ের ঘটনা ঘটে যেটা আগে থেকে বোঝা যায় না। তেমনই একটা ঘটনা আজ আপনাদের মধ্যে শেয়ার করতে চাই। আজ থেকে প্রায় 50 বছর আগে আমার নিজের জীবনের একটা সত্যি ভয়ের ঘটনা ঘটেছিল। 1971 সালে আমার বয়স তখন কম বেশি 20 বছর হবে। HS পরীক্ষা দেওয়ার পর আমি কলেজ স্ট্রিটের একটি বইয়ের দোকানে 2 মাসের জন্য কাজে ঢুকি। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, বইয়ের দোকানটি ছিল আমার এক মামার। প্রতিদিন সকাল 10টায় দোকানে যেতাম এবং রাত 8-9টার মধ্যেই দোকান থেকে বেরিয়ে আসতাম। 10টার মধ্যে বেহালার নিজেদের বাড়িতে পৌঁছে যেতাম। রোজ বেহালা থেকে 14 নম্বর বাস ধরে কলেজ স্ট্রিট যেতাম এবং সেই 14 নম্বর বাসে করেই রাতে বাড়ি ফিরতাম। আমি যে সময়ের কথাটা বলছি সেই সময়টা ছিল শীতকাল। তেমনই একদিন রাতে কলেজ স্ট্রিট থেকে বাসে উঠলাম বাড়ি ফেরার জন্য। দিনটা ছিল মঙ্গলবার, যেটা আমার এখনও স্পষ্ট মনে আছে। আমাদের বাসটা তখন সবে হাজরা মোড়ে এসেছে, রাত তখন 9টা। বাইরে চেঁচামেচি শুনে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম হাজরা মোড়ে আশুতোষ কলেজের কিছু ছাত্রছাত্রী রাস্তা অবরোধ করে রেখেছে, কারণ ওখানে 7 নম্বর বাসস্ট্যান্ডে সন্ধ্যের পর থেকে কোনো বাস ছিল না। বেহালাতে আসার জন্য 7 নম্বর বাস এবং 14 নম্বর বাস, এই দুটো বাস সার্ভিসই তখনকার দিনে ছিল। নানা ঝামেলার পর অবশেষে যখন অবরোধ উঠে গেল, ঘড়ির কাঁটায় ঠিক রাত 12টা বাজে। আজ থেকে 50 বছর আগে তখন বেহালার এত উন্নতি হয়নি, চারিদিকে পুকুর গাছপালা বাগানে ভর্তি। আমি যখন 14 নম্বর বাসস্ট্যান্ডে এসে পৌঁছালাম তখন রাত 12:30 বাজে। বাসস্ট্যান্ড থেকে বেহালা ট্রাম ডিপোতে এসে আমার বাড়ি যাওয়ার রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। মনে মনে চিন্তা ছিলই যে বাড়িতে সবাই দুশ্চিন্তা করছে এত দেরি হওয়ার জন্যে, একে শীতকাল, তার উপর রাস্তায় লোকজনও নেই। বড় রাস্তা থেকে আমার বাড়ি পৌঁছাতে কম বেশি 15-20 মিনিট সময় লাগে। তখনকার দিনে রাস্তায় শিয়ালও দেখা যেত ভীষণ পরিমাণে। বাড়ির দিকে আমি একা একা হেঁটে তো চলেছি, যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন রাস্তা থেকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য 2টো গলি পড়ে। তখন থেকেই আমার শরীরটা যেন ভার হয়ে যেতে লাগলো, কান দুটোও গরম হয়ে গেল, সেই সাথে কপালের শিরা দুটো দপদপ করতে শুরু করলো। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে সজাগ করে দিচ্ছে যে সামনে বিপদ আসছে। আমাদের গলিতে ঢোকার সময় রাস্তার ধারে একটা বড় পুকুর আর পুকুরের ওপারে বিশাল বড় একটা আম গাছ আর জামরুল গাছ আছে।
গলিতে ঢুকতে যাব ঠিক তখনই আমার চোখ সরাসরি আম গাছটার দিকে চলে গেল। গাছের দিকে যখনই তাকালাম আমার সারা শরীর অবশ হয়ে গেল। তাকিয়ে দেখি গাছের গোড়ায় প্রায় 7 ফুট লম্বা একটা সাদা ছায়া মূর্তি, সেটা আস্তে আস্তে দুলছে আর গাছের চারিদিকে ঘুরছে। ছায়া মূর্তিটা মাটি থেকে প্রায় 1 ফুট উঁচুতে রয়েছে। দৃশ্যটা দেখে আমার শিরদাঁড়া দিয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার দুটো পা যেন কয়েক মন ভারী হয়ে গেল। আমি যেন একটুও নড়তে পারছিলাম না, যেন আমার পা দুটো কেউ পেরেক দিয়ে মাটিতে আটকে দিয়েছে। কিছুতেই আমি আর নড়াচড়া করতে পারছিলাম না। সামনের দুটো বাড়িতে আমার বন্ধুর নাম ধরে চিৎকার করে ডাকলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম যে ওই শীতের রাতেও ওইখানে দাঁড়িয়ে আমি প্রতিনিয়ত ঘেমে চলেছি। কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থাকার পর সারা শরীরে ঝাঁকুনি দিয়ে যেন আমার চেতনা ফিরে এলো, আবার যেন আমি আমার পুরো জ্ঞান ফিরে পেলাম। চিন্তা করে তখন দেখলাম যে এখানে দাঁড়িয়ে থাকলে আর চলবে না, বাড়ি তো আমাকে যেতেই হবে। কোনোভাবে বুকে সাহসে ভর করে আমি রাম নাম জপ করতে করতে গলিতে এগোলাম। যত আমি গলির ভেতরে এগোচ্ছিলাম তত বুঝতে পারছিলাম ছায়া মূর্তিটা আস্তে আস্তে আম গাছটার গোড়ার পিছন দিকে সরে যাচ্ছে, আর আমি যখন গাছটার কাছে তখন ছায়া মূর্তিটা গাছটার গোড়ার পিছন দিকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। মূর্তিটার মুখ বলতে কিছুই ছিল না, শুধু মাথার খুলি আর দুটো জ্বলন্ত চোখ যেন আমাকে দেখছে। কোনো মতে মনে জোর এনে আমি ওই জায়গাটা পেরিয়ে সোজা দুটো বাড়ি পার করে আমাদের বাড়িতে ঢুকে গেলাম। গিয়ে দেখলাম বাড়িতে বাবা মা খুব চিন্তায় উঠোনে পায়চারি করছে। আমাকে দেখে বলল, কি রে নীল এত দেরি হলো? আমি শুধু এটুকুই বলতে পারলাম, ওই আম গাছটার নিচে বিশাল একটা ভূত দাঁড়িয়ে আছে। আমি তখনও ভয়ে কেঁপে যাচ্ছি। আমার কথা শুনে বাবা তাড়াতাড়ি বড় একটা টর্চ নিয়ে আমার হাত ধরল আর বলল, কোথায় ভূত, চল দেখে আসি। সেই সময় আমাদের পাড়ায় ইলেকট্রিসিটি ছিল না। বাবা আমাকে নিয়ে গাছটার কাছে এসে টর্চ জ্বালিয়ে দেখল যে ওখানে কিছুই নেই। তারপর বাড়িতে এসে বলল, তুই এমনি ভয় পেয়েছিস, ওখানে তো কিছুই নেই। কিন্তু ভয়েতে তখন আমার জামা সোয়েটার সব ভিজে চুপচুপে হয়ে গেছে। আমি তখন সব খুলে শুকনো জামা কাপড় পরে বললাম, ভীষণ খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আশ্চর্যের ব্যাপার, মা কিন্তু ওই রাতে আমাকে কিছু খেতেই দিল না, শুধু লোহার একটা দাকে কামড়ে দিয়ে শুয়ে পড়তে বলল। খিদে পেট চঞ্চন করছিল, তবুও সেই রাতটা অনেক কষ্টেই আমি না খেয়ে শুয়ে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে ওই আম গাছটার কাছে গিয়ে দেখলাম কিছুই নেই, কিন্তু আগের রাতের ওই ছায়া মূর্তিটার কথা ভাবলে এখনও আমার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারপর থেকে কোনোদিনই আমার আর এই সমস্যা হয়নি ওই আম গাছটার গোড়ায় এসে যাতায়াত করতে। এই ছিল ঘটনা। নীলকে অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর ও রোমহর্ষক ভয়ের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি তিনি এরপরও নিজের এমন অনেক রোমহর্ষক ঘটনা আমাদেরকে শেয়ার করবেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের যদি মনে হয় আপনাদের জীবনেও এমন কোনো রোমহর্ষক ঘটনা আছে, তাহলে ইমেলের মাধ্যমে আমাদেরকে সেই ঘটনা শেয়ার করুন। আপনার শেয়ার করা সেই ঘটনা আমরা শ্রোতাদের কাছে পৌঁছে দেব। ধন্যবাদ। কেমন লাগলো আমাদের প্রথম ঘটনা? ভাবুন তো, আজকে যদি আপনি রাতের বেলায় বাড়ি ফিরছেন আর রাস্তার সেই চার মাথার মোড়ে বড় গাছটার আড়ালে যদি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেন, তাহলে কেমন হবে? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমাদের প্রথম ঘটনা। যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। সব কথার মধ্যেও একটা কথা আমি বলতে চাই, যে আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা আমাদেরকে ইমেল করে ঘটনা পাঠাতে পারেন। সেক্ষেত্রে আমাদের ইমেল অ্যাড্রেসটি চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া আছে এবং ভিডিওর নিচেও যাচ্ছে। আপনি চাইলে লিখে অথবা রেকর্ড করে আমাদেরকে আপনার জীবনে অথবা আপনার চেনাজানা কারোর জীবনে ঘটে যাওয়া ভয়ের ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। কথা না বাড়িয়ে আমাদের দ্বিতীয় ঘটনার দিকে এগোনো যাক। এই ঘটনাটি আমাদের কাছে বাংলাদেশ থেকে ইমেলের মাধ্যমে এসে পৌঁছেছে এবং সেই ইমেলটিকে ন্যারেশনে রূপান্তর করেছে আমাদেরই একজন সদস্য। কথা না বাড়িয়ে তাহলে আমরা চলুন দ্বিতীয় ঘটনাটি শুনে আসি, দেখি কতটা ভয় জড়িয়ে আছে দ্বিতীয় ঘটনাটির মধ্যে। নমস্কার, আমি রমা, ভয়ের ঘটনা চ্যানেলের একজন সদস্য। এখন আপনাদের কাছে আমি একটি ঘটনা বলতে চলেছি যেটি একটি ইমেলের মাধ্যমে এসেছে। ইমেল করেছেন রিপন চক্রবর্তী। ইনি যেভাবে ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি। চলুন ঘটনাটি শুনে নিই।
আমি রিপন চক্রবর্তী, থাকি বরিশাল জেলার মাধবপাশা গ্রামে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার এক কাকার মুখে শোনা। আমি তার নাম এবং স্থান গোপন রাখছি। আমার কাকার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সাধারণত আমাদের হিন্দু ধর্মে বিয়ের বিষয়টা রাতেই হয়। কাকার বন্ধুর নাম অশোক। কাকার বন্ধু নিকট এক আত্মীয়ের বাড়ি যান বিয়ের নিমন্ত্রণে। গ্রামটি ছিল একেবারে অচপাড়াগা, বিদ্যুৎহীন। এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 40 বছর আগে। অশোক যখন গ্রামে রওনা দিল তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রাস্তা দিয়ে যাচ্ছে, গ্রামের রাস্তা ছিল খুবই সরু, দুই পাশে ঘন জঙ্গল আর গাছপালা দিয়ে ভরা, আর একটু সামনে গেলেই দুই পাশে ধান ক্ষেত, তারপর একটা খাল, ওই খাল পার হয়ে যেতে হবে গ্রামে। অশোক চলেছে সেই সরু রাস্তা ধরে, তার সাথে কেউ নেই। জ্যোৎস্না রাত, খুবই পরিষ্কার সব দেখা যাচ্ছে। সে যখন ঘন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে তখন হঠাৎ দেখতে পায় কিছু শিয়াল তার সামনে দাঁড়িয়ে আছে। সে তাড়িয়ে দেয়, আবার হাঁটা শুরু করে। জঙ্গল ছাড়িয়ে ধানক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছে সে। আবার খেয়াল করে একটা মানুষের মতো অবয়ব রাস্তার পাশে বসে আছে। সে একটু চমকে ওঠে এবং ভয়ে ভয়ে সামনের দিকে এগোয়। সে স্পষ্ট দেখতে পায় একটা মেয়ে বসে আছে এবং তার গায়ে বিয়ের শাড়ি। অশোক ভাবল, কি ব্যাপার, বিয়ের কনে এখানে কি করছে? সে মেয়েটিকে জিজ্ঞাসা করল, আপনি কে, এখানে কি করছেন আর কোথা থেকে আসছেন? মেয়েটি গুনগুন করে বলল যে সে পাশের গ্রামে থাকে। মেয়েটি এখানে কি করছে জানতে চাওয়ায় সে অশোককে বলে, আমাকে একটু এগিয়ে দেবেন, আমি খালের ওপারে যাব। অশোক বলল, আমি তো ওদিকেই যাচ্ছি, চলুন। রাস্তা দিয়ে হাঁটতে লাগলো দুজনে। অশোক অনেক কথা বললেও মেয়েটা কিন্তু একটা কথাও বলল না। অশোকের কাছে অদ্ভুত লাগলো বিষয়টা। অশোক সামনে সামনে আর মেয়েটি পিছনে পিছনে হাঁটছে। মেয়েটির নাম জিজ্ঞাসা করায় সে বলল, আপনি চলে যান, আমি পরে আসছি, একটু কাজ আছে। অশোক বলল, এই রাতে আপনি একা এখানে দাঁড়িয়ে কি করবেন? অশোক বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। তখন অশোক খালের ওপারে চলে যায় সাঁকো দিয়ে। পিছনে ফিরে আর মেয়েটিকে দেখতে পায় না। অশোক একটু ভয় পায়। সে আর দেরি না করে আরও জোরে হাঁটা শুরু করে। কিছুটা যেতেই হঠাৎ করে দাঁড়িয়ে যায় অশোক। এতক্ষণ যে মেয়েটির সাথে সে কথা বলল এবং পিছনে ফেলে আসলো, সে মেয়েটি হঠাৎ করে সামনের দিকে হেঁটে যাচ্ছে কি করে? ডাক দিল, এই যে শুনছেন। উত্তর এলো না। অশোক দৌড়ে গেল এবং দেখল মেয়েটির মুখ কাপড় দিয়ে ঢাকা, ঘোমটা দেওয়া। সে মেয়েটিকে বলল, আপনি এখানে কি করে আসলেন? এবার সে গুঙানির শব্দ শুনতে পেল। ঘটনা শুরু হয় এখান থেকে। হঠাৎ একটা বাতাসে মেয়েটার ঘোমটা সরে যায় আর অশোক যা দেখতে পেল তা দেখার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। মাথার জায়গায় দেখতে পেল একটা খুলি, চোখগুলো সাদা, কি বিভৎস দেখতে, গায়ে চামড়াগুলো উঠে গেছে প্রায়, বাজে পচা গন্ধ আসতে লাগলো। অশোক কিছু বলার আগেই মেয়েটি অদ্ভুত স্বরে বলল, বিয়ে খেতে যাচ্ছিস, যেতে পারবি না, আজ তোকে পেয়েছি, তোকে নিয়ে যাব। এই বলে মেয়েটি হাওয়ায় ভাসতে শুরু করল। অশোক দিকবিদিক শূন্য হয়ে ছুটতে শুরু করল। এক পর্যায়ে সে একটা বাড়ির উঠোনে এসে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ল। পরের দিন সেই বাড়ির লোকজন কি হয়েছে জিজ্ঞেস করায় অশোক রাতের সমস্ত ঘটনা খুলে বলল। সেই ঘটনা শুনে তখন ওই বাড়ির একজন লোক বলল, আপনি আমাদের গ্রামে আসছেন বিয়ে খেতে, কিন্তু আপনি যে রাস্তা দিয়ে আসছেন সে রাস্তা ভালো না, আসলে ওই খালের পাড়ে একটা মেয়ের লাশ পাওয়া যায় বিয়ের কনে সাজা অবস্থাতেই। পরবর্তীতে মেয়েটির পরিচয় পাওয়া যায় এই গ্রামেরই মেয়ে।
অনেক লোকই দেখেছে ওই মেয়েটাকে রাতের বেলা ওখানে বসে থাকতে, ফুপিয়ে কাঁদতে। অশোক কিছুক্ষণ সেখানে থাকার পর বাড়ি চলে আসে এবং রাতের ঘটনাগুলো বাড়ির কাউকে বলে না। রাতে খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে পড়ে এবং রাতে সে ওই মেয়েটিকেই স্বপ্নে দেখে, যে তাকে ডাকছে এবং বলছে, চলে আয় আমার কাছে, তোকে নিয়ে যাব। ঘুম ভেঙে যায় অশোকের। রাত কতটা গভীর হয়েছে সেটা জানার কোনো উপায় নেই, কারণ তখনকার দিনে ঘড়ি খুবই দুর্লভ, দুই একজন ব্যবহার করত। ওই সময়ে অশোক শুনতে পায় একটা মেয়ের কান্না, যেটা আসে তাদের বাড়ির পুকুর পাড়ের দেখা তেঁতুল গাছ থেকে। জানলা খুলে বাইরে তাকায় সে এবং ভালো করে খেয়াল করে, সাদা কাপড় পরা একটা মেয়ে সেই তেঁতুল গাছটার নিচে বসে আছে, সাথে সাথে জানলা খুলে দেয়। এবং এই ঘটনা প্রায়ই ঘটতে থাকে অশোকের সাথে। সে এক ওঝার কাছে যায় এবং সমস্ত ঘটনা জানায়। তখন ওঝা অশোককে একটা তাবিজ দেয় এবং বলে এটা যেন না খোলা হয়। অশোক তাই করল এবং ওঝা আরও বলেন অশোককে তাড়াতাড়ি বিয়ে করে নিতে, হয়তো তাহলে এর সমস্যার সমাধান হতে পারে। কিছুদিন পর অশোক বিয়ে করল। বেশ কয়েক বছর ভালোই কাটল, তার একটা মেয়েও হলো। হঠাৎ একদিন হলো কি, তার মেয়ের বয়স যখন 3 বছর, তখন অশোক খেয়াল করল তার মেয়ে ওই তেঁতুল গাছটার দিকে তাকিয়ে বারবার হাসছে। আর তখন মেয়েকে বলল, কি মা, তুমি কি দেখে হাসছ? মেয়েটি বলল, একটা সুন্দর বউ। অশোক অবাক হলো, কোথায়? মেয়েটি দৌড় দিয়ে ঘরে চলে গেল। অশোক অবাক হয়ে বসে পড়ল এবং তেঁতুল গাছের দিকে তাকিয়ে রইল। কিছুদিন যাবার পর তার মেয়ে বলল, বাবা, সুন্দর বউটা আমায় খুব আদর করে। সে আর দেরি না করে সে ওঝার কাছে গেল এবং সব বলল। ওঝা তাকে বললেন, তোমার হাতে তাবিজ কোথায়? অশোক খেয়াল করল হাতের তাবিজটা নেই। ওঝা তাকে অনেক ঝাড়ি দিলেন এবং সাতঘাটের পানি এবং শ্মশান থেকে কিছু কয়লা আনতে বললেন, সেটাও আবার রাতের বেলা, শনিবার ও মঙ্গলবার দেখে। ওঝা এও বলে দিলেন, এগুলো আনার সময় যাই হয়ে যাক না কেন, পিছনে ফিরে তাকানো যাবে না। অশোক শনিবার দেখে রাতে চলে গেল সাতঘাটের পানি এবং শ্মশান থেকে কয়লা আনতে। ভালোভাবেই নিয়ে আসছিল, কিন্তু হঠাৎ পিছনে কে যেন বলল, কিরে অশোক, কই যাস, দাঁড়া। অশোক জোরে দৌড় দিল এবং সোজা ওঝার কাছে গিয়ে পৌঁছল। কিছুক্ষণ পর ওঝা আর একটা তাবিজ দিয়ে বলল, আর কোনো ভয় নেই, তোমার মেয়েরও কোনো ভয় নেই, যাও চলে যাও। অশোক তাকে কিছু টাকা দিয়ে চলে গেল। যাওয়ার সময় অশোক ওঝাকে জিজ্ঞেস করল, এরকম হওয়ার কারণ কি? তখন ওঝা বললেন, অশোকের মেয়ে যে বউটাকে দেখেছে, আসলে মেয়েটি সেই বিয়ের দিন রাতে আত্মহত্যা করে, কারণ মেয়েটি বিয়েতে রাজি ছিল না। তবে এখন আর কোনো সমস্যা নেই। তখন অশোক নিশ্চিন্ত মনে বাড়ি গেল। আজকের ঘটনা ছিল এতটাই। রিপন চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এমন একটি ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কাছেও যদি এমন কোনো ঘটনা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করুন, আমাদের মেল করে জানান। আপনাদের মেলের অপেক্ষায় থাকলাম আমরা। কেমন লাগলো আজকের ঘটনা অবশ্যই আমাদের জানান কমেন্ট করে। আর ঘটনাটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো আমাদের দ্বিতীয় ঘটনাটি? পার্সোনালি আমি বলবো যে আমার খুব ভয়েরই লেগেছে, কারণ আমি অনেক সময় রাতের বেলা বাড়ি ফিরেছি। কিন্তু এরকম যদি আমার সাথে ঘটে তাহলে আমার কাছে উত্তর নেই যে আমি ঠিক কি করব সেই সময়তে। আপনারা কি করবেন এরকম মুহূর্তে যদি এরকম একটা ঘটনা আপনার সাথে ঘটে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে যে কি করবেন, আর কেমন লাগলো আমাদের দ্বিতীয় ঘটনাটি সেটিও জানাবেন। আপনারা যারা হেডফোন অথবা প্রতিলিপি FM এর মাধ্যমে আমাদের এপিসোড শুনছেন এবং সেই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, সেই সকল শ্রোতাবন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আমাদের ইউটিউব চ্যানেল ভয়ের ঘটনা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রিপশন আমাদেরকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
যাই হোক, কথা না বাড়িয়ে আমাদের তৃতীয় ঘটনার দিকে এগোনো যাক। এই ঘটনাটি আমার একটু অদ্ভুত লেগেছে, কারণ আমরা যে সকল ঘটনা আমাদের কাছে পেয়ে থাকি তার থেকে একটু অন্যরকম টাইপের ঘটনা। ঘটনাটি আমাদের কাছে ইমেলের মাধ্যমে এসেছে এবং সেই ইমেল থেকে ন্যারেশনে রূপান্তর করেছে আমাদেরই একজন সদস্য। চলুন তাহলে শুনে আসি একবার আমাদের তৃতীয় ঘটনাটি। নমস্কার, আমি সুচেতনা, ভয়ের ঘটনা গ্রুপের একজন সদস্য। আজ আরো একটি সত্য ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে। যিনি আমাদের ইমেল করে ঘটনাটি পাঠিয়েছেন তিনি আমাদের কলকাতারই একজন শ্রোতা বন্ধু, শ্রীমতী সাথী শীত। তিনি তার এক বান্ধবীর কাছ থেকে শোনা অভিজ্ঞতা আমাদের জানিয়েছেন, তবে পরিচয় গোপন রাখার জন্য তিনি চরিত্রের নাম পরিবর্তন করেছেন। মেলের মাধ্যমে যেভাবে তিনি ঘটনাটি বর্ণনা করেছেন ঠিক সেভাবেই আমি ঘটনাটি আমার সকল শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরছি। অনেক ঘটনাই ঘটে যায় আমাদের চারিপাশে, কখনো কখনো বা আমাদের জীবনে, যার ব্যাখ্যা আমরা এই মনুষ্য জীবনে কখনোই করতে পারবো না। আজ সেই রকমই একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। জুলাই মাসের সন্ধে, তার উপর আবার প্রবল বৃষ্টি, ছাতায় বাদ মানবে না এমন সে বৃষ্টি, তার সাথে লোডশেডিংও। অনেকদিন পর একসাথে মিলিত হয়েছে দুই বন্ধু, শ্রীতমা লাহিড়ি ও সুতপা ঘোষাল, বাগনানের এই বাড়িতে। মোমবাতির আলোয় জমজমাট আড্ডা। আড্ডার ক্যাটালিস্ট হিসাবে পাড়ার মোড়ের বিখ্যাত গৌতম কুমারের পেঁয়াজি, বেগুনি আর লঙ্কা পকোড়া। উফ, যা খেয়ে ঝালে চোখে জল এলেও স্বাদে অনবদ্য। ডিমের ডেবিল, আমাচারের তেল এবং আলুসহ ভাজা মুড়ি তো আছেই, সঙ্গে ফ্রিজের ঠান্ডা মিষ্টি ও জল। উফ, পরিপূর্ণ জমজমাট আড্ডা একেই বলে। শ্রীতমা ও সুতপা দুজনে কলকাতায় হোস্টেলে পড়াশোনা করেছে। আজ বহুদিন পরে নিজেদের বাড়ি বাগনানে ওরা ছুটি কাটাতে এসেছে। সেইভাবে পড়াশোনার চাপে ছুটি কাটানোই হয়ে ওঠে না ওদের। সুতপাদের এখানে বনেদি বাড়ি, 4 বিঘা জমির ওপর দাঁড়িয়ে আছে দোতলা বাড়ি, পিছনে বিশাল পুকুর, তাতে কত রকমের মাছ, আর আছে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আরো কত রকমের গাছে ভরা বাগান। আর শ্রীতমাদের বাবার চাকরি সূত্রে পাওয়া আবাসনেই বড় হতে হয়েছে, কিন্তু স্কুলের সেই বন্ধুত্বটা পাকাপাকিভাবে থেকে গেছে। যাক, এবার আসি আসল কথায়। যে ঘটনাটি আপনাদেরকে জানাতে যাচ্ছি সেটা আজও মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। বৃষ্টির সন্ধে মোমবাতি জ্বালিয়ে তৈরি হয়েছে আলো আঁধারের খেলা, সাথে রয়েছে তেলে ভাজা মুড়ি। ভূতের গপ্প হবে না, তা কি হয়। সুতপাকে বলতেই সে উঠে ভেতরের ঘরে চলে গেল। তারপর একটা পুরনো ময়লা এক টুকরো ডায়েরির ছেঁড়া পাতা এনে ধরিয়ে দিল হাতে, বলল, পড়ে দেখ, এটা সুইসাইড নোট। সঙ্গে সঙ্গে মেরুদণ্ডে কনকনে শীতল স্রোত বয়ে গেল। চিঠিটায় লেখা ছিল, বাবা, অতুলকে ছাড়া বাঁচা অসম্ভব আমার। ঠাকুমার পছন্দ করা ছেলের সাথে বিয়ে মেনে নিতে পারবো না আমি, তাই চলে গেলাম। তোমরা ভালো থেকো, ইতি রুমা। এই সুইসাইড নোটটা কার? আমার দিদির। আমার পরিবারে আমার ঠাকুমার দাপট ছিল ভীষণ, দিদির প্রেম করা উনি কিছুতেই মানতে পারেননি। জানতে পেরেই একরকম জোর করে ওর
বিয়ে ঠিক করে দেন। বাবা ঠাকুমার মুখের ওপর কোনো দিনই কোনো কথা বলতো না, তাই সেদিনও বলতে পারেননি। পাকা কথার আগের দিন রাত্রে দিদি হঠাৎই এই ডিসিশনটা নিয়ে ফেলে। হাসপাতালে নিয়ে যাবার আগেই দিদি মারা যায়। দিদি মারা যাওয়ার ঠিক দুদিন পর থেকেই ঠাকুমা ডিপ্রেশনে চলে যায়। কারোর সাথে কথা বলতো না, একা একা কাটাতো, আমাদের কাউকে কাছে ঘেঁষতে দিত না। তারপরেই হঠাৎ ঠাকুমা এক টানা হ্যালুসিনেট করতে থাকে যে রুমার আত্মা নাকি ওকে চাপটে ধরছে। এর ঠিক দুদিনের মধ্যেই ঠাকুমার প্রবল জ্বর আসে, সঙ্গে বিকার প্রলাপ। এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ঠাকুমাও মারা যান। সুতপা থেমে যেতেই শ্রীতমা বলে, খুব খুব খারাপ লাগছে শুনে, কিন্তু কিন্তু এই সুইসাইড নোটের সঙ্গে ভূতের কি লিংক? বিশ্বাস করবি কিনা জানি না, তবে তবে এটা একটা মরণোত্তর সুইসাইড নোট। কথাটা শুনে শ্রীতমা উত্তেজিত হয়ে ওঠে। কি বলছিস, মারা যাওয়ার পরে লেখা সুইসাইড নোট মানে? হাইপার হয়ে যাস না, যা বলছি শুনে যা, এরপর বিশ্বাস করা বা না করা তোর নিজের উপর। ঠাকুমা প্রবল জ্বরে প্রলাপ বকে চলেছিল, যার বেশিরভাগ কথাই কেউ বুঝতে বা ধরতে পারছিলাম না। অনেকেই বলেছিল যে ওনাকে নাকি রুমার আত্মা চেপে ধরেছে, কিন্তু আমি অন্তত এইসব বিশ্বাস করিনি সেই দিন। জ্বর এতটাই ছিল যে ঠাকুমা বিছানা ছাড়তে পারতেন না। পাঁচ দিনের মাথায় মাঝরাত্রের দিকে আমি নিজের ঘরে পড়ার টেবিলে, ঘুম আসছিল না তাই বই পড়ছিলাম। আচমকা দেখি ঠাকুমা ওই শরীরেই উঠে আমার টেবিলের কাছে চলে এসেছেন। পুরো চুল, লাল চোখ, শরীরের সাদা থানটাও আলুথালু ভাবে জড়ানো, আর সেই মুখ, উফ, আমি কখনোই ভুলবো না। সেই গোটা মুখে যেন রক্ত উঠে এসেছে, আর চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে। ঠাকুমা আমায় দিদিভাই বলে ডাকতেন, কিন্তু কিন্তু সেই ঘরে আমায় কি বললো জানিস? বললো বললো বোন সরে যা, আর বলেই বরফ হাতে এমন আসরিক শক্তি দিয়ে আমায় ঠেলা দিলেন যে আমি সামলাতে পারলাম না। হুমড়ি খেয়ে পড়ে গেলাম চেয়ার সহ, আর আমি পড়ে যেতেই ঠাকুমা আমার টেবিলে রাখা ডায়েরি আর কলম নিয়ে খসখস করে ওই দুটো লাইনের চিঠিটা লিখেই মাটিতে লুটিয়ে পড়লেন। তারপরেই একটা দীর্ঘশ্বাস ফেললেন, আর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মানে তোর বোনের এই সুইসাইড নোটটা তোর ঠাকুমা বেকারের ঘরে লিখে যান? হ্যাঁ রে, একদম ঠিক বলেছিস। কিন্তু কিন্তু এটা তো আত্মা জাতীয় কিছু নাও হতে পারে, মানে মানে আমি বলতে চাইছি সাবকনসাসেও তো লিখতে পারে। আশ্চর্য ব্যাপার কি জানিস, ঠাকুমা লেখাপড়া আদৌ জানতেন না, তার তার অক্ষর জ্ঞানও ছিল না।
তিনি নিজের নামটুকুও সই করতে পারতেন না। শেষ হলো সত্য ঘটনা অবলম্বনে সুইসাইড নোট। সাথী শীতকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। আশা রাখছি ভবিষ্যতেও ওনার কাছ থেকে আরো অনেক ঘটনা পাব। শ্রোতা বন্ধুদের কাছেও যদি এমন কোনো ঘটনা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করুন, আমাদের মেল করে জানান, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে আমাদের উপস্থাপনা। ভালো লাগলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভয়ের ঘটনা। ভালো থাকবেন, শুভরাত্রি। কেমন লাগলো আমাদের তৃতীয় ঘটনাটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমাদের এপিসোডগুলো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আরও ভালো করার, তাই আপনাদের যদি মনে হয় যে আমাদের শোটি আপনাদের কিছুটা হলেও মন ছুঁতে পেরেছে তাহলে আমাদের চ্যানেলটিকে আপনাদের সার্কেলে ছড়িয়ে দেবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ ভয়ের ঘটনার সাথে যুক্ত হবেন। দেখবেন আমরা ওখানেও ঘটনা নিয়ে অনেক চর্চা করি। এই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের সবারই এই এপিসোডটি ভালো লেগেছে। অবশ্যই জানাবেন আমাদেরকে কেমন লাগলো এপিসোডটি এখানে কমেন্ট করে অথবা ফেসবুক গ্রুপে কমেন্ট করে। আগামী সপ্তাহের শনিবার আবারও আপনাদের সাথে দেখা হবে ঠিক 11:59 আমাদের ইউটিউব চ্যানেল ভয়ের ঘটনাতে। টিল দেন আমি নির্মাল্য আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মানুষদের খেয়াল নেবেন। ধন্যবাদ।